অন সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে এই বেলায় ডাকতে হয়েছে আমি প্রথমত আপনারা জানেন আমাদের পার্টির তরফ থেকে এবং আরেকটা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের হামলা জ্যোতি এবং মনোনয়নপত্র জমা দিতে বাধা প্রদান আরো নানাভাবে যে সন্ত্রাসের বাতাবরণ শুরু থেকে শুরু হয়েছে এটা প্রতিকারে এবং যারা ইচ্ছুক প্রার্থীরা তারা যাতে নিরাপদে তাদের প্রার্থীপদ জমা দিতে পারেন এবং সার্বিকভাবে এই নির্বাচন সুস্থ স্বাভাবিক ভয়মুক্ত পরিবেশ সংগঠিত হয় তার জন্য হস্তক্ষেপ চেয়ে মাননীয় আদালতে উচ্চ আদালতে যাওয়া হয়েছিল আজকে শুনানি হয়েছে এবং আজকেই যে এই বেঞ্চ রিটপিটিশন শুনে রায় দিয়েছেন এটা খুব লম্বা রায় হলেও একেবারে ছোট্ট রায় আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রায়ের কপিটা সবার কাছে পাঠিয়ে দেব। আমি শুধু তার সেলিয়েন্ট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যে মাননীয় আদালত এই আমাদের কাউন্সিলদের তার বক্তব্য শুনে যে অবজারভেশন দিয়েছেন প্রথমত হল আমাদের অন্যতম একটা এই আবেদনে অংশ ছিল যেহেতু শারীরিকভাবে উপস্থিত হয়ে বিডিওদের চেম্বারে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাচ্ছে না দৈহিকভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে তো অনলাইনে যাতে মনোনয়নপত্র দাখিল করা যায় এখন তো যে লোকসভা বা আরো কিছু আরও বড় এরকম সাংবিধানিক সংস্থায় এই ব্যবস্থা শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন আর এখানে যেহেতু এত আক্রমণ হচ্ছে এই সুযোগটা এখানেও প্রলম্বিত হয় কিন্তু আমাদের রাজ্য নির্বাচন কমিশন এটা নির্বাচন বিধিতে নেই বলে সুযোগটা দেননি তো এ এখানে আমাদের এডিট পিটিশনের উত্তরে যে অবজারভেশন দিয়েছেন মাননীয় আদালত ইন আওয়ার ওপিনিয়ন উইথ দ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ডিজিটাল টেকনোলজি অ্যান্ড উইথ দ্য

The authorities concerned must ensure free and fair elections. According to us, online filing of nominations would play a vital role to fulfill the Commission's statutory duty to maintain the purity of elections. However, true it is, any decision in this regard would depend on the specific legal framework and, of course, the technological feasibility, which also may not be. ভেরি টু শর্ট আউট ইন দি প্রেজেন্ট সিনারি অর্থাৎ এই জায়গায় ত্রিপুরা যে চলছে মাননীয় আদালতের এর আমপ্লাইড যে ক্রিমিনালস বা পলিটিক্স যে হচ্ছে এতে বাধাপ্রাপ্ত হচ্ছে এটা হওয়া দরকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিনে এর জন্য এখানে ওনারা বলেছেন যে স্পেসিফিক লিগাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ বিধি ইত্যাদি যেহেতু নেই এটা এই নির্বাচনের জন্য হয়তো বা মানে করা যাবে না বা হয়নি কিন্তু আগামী দিন যাতে কমিশন এটা ভাবে অর্থাৎ রাজ্য সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নেয় এটা একটা গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন নিরীক্ষণ মাননীয় আদালত এই জায়গায় দিয়েছেন এবং এখানে বলেছেন কমিং টু দ্য ফ্যাক্টস ইন দ্য ইস্ট কেস এট স্টেজ ল অফ দ্য ল্যান্ড অন দ্য সাবজেক্ট ইন ইস্যু মেক্স আওয়ার হ্যান্ডস টাইট অর্থাৎ যেহেতু বিধি ইত্যাদি নেই কোর্ট ইজ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দি কনফাইন্স অব দ্য প্রভিশনস প্রেসক্রাইব ইন দি স্ট্যাটুট কোর্টস ক্যান নট গো ব্যড দি স্ট্যাটুট অব পাস টু পাস এনি ডাইরেকশন আপন দি রেসপন্ডেন্স টু অ্যাডপ্ট মেকানিজম আমি যে কথাটা বললাম যেহেতু এখন বিধিতে নেই কাজে এই সময়তে কোর্টের পক্ষেও এই নির্বাচনে এটা চালু করে এটা হতে হচ্ছে না বাট ফর দ্য ফিউচার ইট ইস এমপ্লাইড কোর্ট তারাও ফিল করেছেন ত্রিপুরা যে এই জাতীয় যে ক্রিমিনালাইজেশন এর থেকে যদি ত্রিপুরার যে নাগরিকদের বা ত্রিপুরার যে নির্বাচনে এই সাংটিটি পবিত্রতা আনতে হয় এটা দরকার এটা ওনারা বলেছেন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে এই যে আজকে শেষ দিন গেল এই নমিনেশন দাখিল করার বহু জায়গাতে বিরোধী প্রার্থীরা তারা তৈরি হয়েও প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার পরও রিটার্নিং অফিসার সিভিল এডমিনিস্ট্রেশন মানে ডিএম এস ডি এম বিডিও ডিজি থেকে শুরু করে সংস্কৃত থানা সমস্ত লেভেলের অফিসারদের সাথে যে মানে যত রকমের যোগাযোগ করা সম্ভব তাদেরকে সেরকমভাবে এই যাতে নিরাপত্তা দিতে পারে সে ব্যবস্থা করতে পারে তারপরও বহু জায়গাতে বিরোধী দলের প্রার্থীরা ব্লক অফিস চত্বরে প্রবেশ করতেই পারেননি রাস্তায় বাধাপ্রাপ্ত হয়েছে রক্তাক্ত হয়েছে এবং তা নয় বাড়িতে ফিরে গিয়েও আবার নানা ধরনের এই সন্ত্রাসের মধ্যে তাদেরকে এই তাদের মোকাবেলা করতে হচ্ছে সেই জায়গায়ও কোর্ট বলেছে ইন দ্য লাইট অব অ্যাবাব সাবমিশন এটাও ছিল এই যে বাধা দেওয়া সন্ত্রাস ইত্যাদি উই ডাইরেক্ট দি স্টেট সিভিল অথরিটিস অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট ইলেকশন কমিশন টু প্রোভাইড এডিক্যার্ড সিকিউরিটি টু দ্য ক্যান্ডিডেটস উইলিং টু সাবমিট নমিনেশন পেপারস দ্য প্লেস মেনশন ইন দ্য নোটিফিকেশন অফ পঞ্চায়েত ইলেকশন দ্যাট মিনস ফর দ্য গ্রাম পঞ্চায়েত এবং এই সমিতি ব্লকগুলোতে আর জেলা পরিষদের ক্ষেত্রে জেলাগুলোতে ইন স্টেট সিভিল অথরিটিল অলসো কন্ডাক্ট অফ ফ্রি অ্যান্ড ফেয়ার পঞ্চায়েত ইলেকশন ইন দ্য স্টেট অব ত্রিপুরা কিন্তু অতি দুর্ভাগ্যের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি যে কোর্ট মাননীয় আদালত তারা এইভাবে সমস্ত ঘটনা বিবেচনা করে কারণ এই নমিনেশন পেপার যে এখন অব্দি যে তথ্য সারা রাজ্য থেকে এসছে সারা ত্রিপুরাজ্যে একশো তেরোটা আসন হল জেলা পরিষদে তার মধ্যে প্রায় একশোটা নমিনেশন পেপার বিরোধীরা দিতে পেরেছেন অর্থাৎ জেলা যেহেতু মহকুমা এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটু নিরাপত্তা আছে ওইসব জায়গায় নমিনেশন পেপার দেওয়ার সুবিধা থাকলে জমা দেওয়ার সুবিধা থাকলে জেলা পরিষদ যেমন হয়েছে অন্যগুলি হতো স্টেট ইলেকশন কমিশনের কাছ থেকে দাবি ছিল ত্রিস্তর পঞ্চে থ্রি টায়ার এটাকে বলা হয় থ্রি টায়ার ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত সমিতি লেভেল গ্রাম পঞ্চায়েত লেভেল তাইলে থ্রি টায়ারের যে কোনো টায়ারের অফিসে তার নমিনেশন পেপার জমা দেওয়া এর জন্য আলাদা রুলস লাগে না এবং জেলা পরিষদের নমিনেশন পেপার জমা দেওয়ার তথ্য বলে জেলাতে হলে সুবিধা হয় আমরা বলেছিলাম প্রত্যেক জেলা অফিসে এটা কাউন্টার খোলার জন্য অর্থাৎ সেখানে এডিশনাল আরও বসিয়ে দিলে পরে যাদের এরকম অসুবিধা হচ্ছে তারা সেখানে গিয়ে দেবেন কিন্তু কমিশন আমাদের বক্তব্য শুনেননি আমাদের কথা রাখেননি কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে পুলিশ যারা নির্বাচনে দাঁড়াতে চান তাদেরকে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার জন্য এবং কোর্টও আজকে সে কথাটাই বলেছেন কিন্তু আজকের যে ঘটনা আমি বলব যে কি ধরনের মকারি কি ধরনের তামাশা আজকে ত্রিপুরাজ্যের মধ্যে চলছে ডা মানিক সাহা তিনি লম্বা চড়া কথা বলেন যে গণতন্ত্র তারপরে সুশাসন এবং শুনেছি আজকে সকালবেলা নাকি পশ্চিম ত্রিপুরা জেলার মনোনয়নে তিনি নিজেও এই মিছিল অংশগ্রহণ করে তাদের প্রার্থীদের কর্মীদের উৎসাহিত করেছেন এতে অন্যায় কিছু নেই তিনি একজন মুখ্যমন্ত্রী না একটা রাষ্ট্রীয় দলের নেতা হিসাবে তিনি এটা করেছেন নিশ্চয়ই এটা দলকে উৎসাহিত করার জন্য প্রত্যেক দলের নেতৃত্ব এটা করে থাকেন তিনিও করেছেন এতে গণতন্ত্র শক্তিশালী যদি হয় মানে হওয়া মানে এইভাবে অংশগ্রহণ করলে পরে গণতন্ত্র শক্তিশালী হওয়ার কথা কিন্তু তিনি যখন নিজের দলের লোকদের এই মনোনয়নপত্র দাখিলের জন্য মিছিলে হাঁটছেন আবার এখান থেকে গিয়ে উদয়পুরের তিনি এরকম অনুরূপ এরকম মিছিল অংশগ্রহণ করেছেন কিন্তু চিত্রটা কি আজকে সারাতিপরাজ্যের আমি কমরেড মানিক দে আমরা সকালবেলা দুজন গিয়েছিলাম আজকে এই নলছর ব্লকে এগারো তারিখ থেকে নলসর ব্লক অপর অবরুদ্ধ বক্সনগর বক্সনগর আমরা আমরা আমাদের যে চেষ্টা মানে করতে পারিনি এত সেখানে তাদের মানে প্রস্তুতি আমরা ভাবলাম তো নলসর আমরা যাব পুলিশের আইজি নির্বাচন কমিশন সিপাই জেলার জেলা শাসক সিপাই জলের এসপি আরও আরো নিচুতলায় তো আছেই তাদেরকে জানিয়ে এদিকে পুলিশের এডিজি সহ আমরা আজকে সকালবেলা বেলা গিয়ে দুর্লভ নরণ বাজারে সেখানে সমস্ত পঞ্চায়েত প্রার্থীরা সমবেত হয়ে সেখান থেকে গাড়ি করে আমরা রওনা দেব আমাদের প্রার্থীরা অনেক মহিলা প্রায় আর্ধেক আর্ধেক মহিলা বেশি মহিলা সবাই এসছেন ফর্ম ফিল করেছেন কিন্তু যে গাড়িগুলো ভাড়া করা হয়েছিল সে গাড়ি একটাও এই প্রার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য দুর্লভ নারায়ণপুর বাজার থেকে নলছর এই গাড়িগুলি আসিল আমি আপনাদের শোনাব যে কিভাবে এই গাড়িগুলোকে বাধা দেওয়া হয়েছে বিজেপির সহযোগী শ্রমিক সংগঠন বিএমএস আমি তার একটা ভিডিও ক্লিপ আমি শুনি আপনাদেরকে দেখুন বলছেন

আমাদের ইএমএস আন্ডারে আছে ওই গাড়িগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা কেউ ওদেরকে গাড়ি দেবেন না আগে আমার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা কেউ গাড়ি দেবেন না আর যদি কার কেউ গাড়ি দেন ক্ষতিগ্রস্ত হলে আমাদের কোনো দায় প্রাপ্ত হবে না ধন্যবাদ এই হল ইয়ে শুধু তা নয় নলসর ব্লক এটা বিশ্রামগঞ্জ থেকে গেলে পরে পদ্মনগর তারপরে নলসর বৈরাগী দোকান বৈরাগী বাজার তারপর এই নলসর বাজার যাওয়ার আগে ডান দিকে যেতে হয় অল্প রাস্তা আমরা দুজন রানা দিয়েছি এখান থেকে আমরা বিশ্রামগঞ্জের কাছে গিয়ে শুনলাম পদ্মনগর বাজারে এই পদ্মনগরে রাস্তা রাখু ওদিক থেকে গাড়িগুলি পাশ দিচ্ছে কিন্তু এদিক থেকে গাড়ি দেখে দেখে পাশ দিচ্ছে আমাদের গাড়ি গেলে আমাদেরকে আটকাবে তো আমরা যদি যেতাম সেখানে প্রথমে আমাদের সাথে ক্ল্যাশ হবে আমরা নাই তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না আমরা গাড়ি ঘুরিয়ে বক্সাপাড়া দিয়ে আমরা চলে গেলাম এই দুর্লভনারায়ণ বাজারে কিন্তু ওখানে গিয়ে দেখি লোক এসছে কয়েকশো লোক আপনি শুনলেন বিএমএস নেতার মুখ দিয়ে বিশ পঁচিশটি গাড়িকে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে অগ্রিম টাকা দেওয়া হয়েছে সবাই বলছেন আমরা যেতে পারবো টাকা ফেরত নিয়ে নি সেখান থেকে আমরা জেলা কথা বললাম ই হলো অবস্থা কি করে আমাদের প্রার্থীরা যাবে জেলা শাসক মহোদয় তার অসহায়ত্ব প্রকাশ করলেন স্যার আমাদের দ্বারা আমরা তো গাড়ি পারব না এদিকে রাস্তায় রাস্তায় সব তাদের লোক বসিয়ে রেখেছে ব্লকে কয়েকশো মানুষ বসিয়ে রেখেছে এবং মুহুর্মুহ খবর পাচ্ছি আমরা নলছরে বোম ফাটাচ্ছি গণতন্ত্রের মহোৎসব মুখ্যমন্ত্রী মিছিলে হাঁটে পাওয়া দেখুন আমি মুখ্যমন্ত্রী হয়েও মিছিলে হেঁটে আমরা গণতন্ত্রের জয়গান গাইছি তো শেষ পর্যন্ত গাড়ি যখন হবে না আমরা খুবই হ্যাঁ হেঁটেও যাওয়া যাবে না আপনার সেখান থেকে প্রায় নয় কিলোমিটার দূর কি করব আমরা সবাইকে বললাম আপনার একটা কমপ্লেন দিন রিটার্নিং অফিসারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমরা আবার কোর্টের কাছে যাব আমরা নিরাপত্তা পাইনি সে ব্যবস্থা করেনি পুলিশ এরপর আমরা আসলাম ডুকলি আমাদের সাথে কথা হয়েছিল গতকাল রিটার্নিং অফিসার এবং এসডিপিওর সাথে একটাই আমাদের মিছিল শুরু হবে ডুকলি আমাদের পার্টি অফিস থেকে এসেই আমি ফোন করলাম এসপি সাহেবকে সেখানকার আমাদের অন্যান্য কমরেডরা তারা বললেন স্যার আপনারা আরেকটা অপেক্ষা করুন আমরা এখানে কিছু চটলা আছে আমরা পরিষ্কার করি প্রথমত আধা ঘন্টার সময় চাইলেন একটা থেকে দেড়টা বাঁচলো আবার দেড়টায় ফোন করলাম আর আবার বলল আধা ঘন্টা আরে আপনি আধা ঘন্টা আধা ঘন্টা হলে তো টাইম পেরিয়ে আমরা কি করে ঢুকবো শেষ পর্যন্ত যখন একটা পঁয়তাল্লিশে ফোন করলাম দেরি করা যায় না আমাদের যেতেই হবে কেউ কেউ বলছিলেন এসপি নাকি তখন থানা চত্বরে ছিলেন মনে হলো এসপি সাহেব স্বয়ং যে গুরুত্ব দিয়ে সেখানে আছেন ব্যবস্থা করবেন তিনি গ্রিন সিগন্যাল দিলেন স্যার আপনারা এখন শুরু করতে পারেন আমি বের হলাম কয়েকশো নারী পুরুষ কিন্তু যেমাত্র আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে পৌঁছলাম মুসল ধারে ইট এবং হাঁপানিয়া মুসলধারে মানে ওই ইট বৃষ্টি এবং মদের বোতল এটাও আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি রাজপথ এটা কোনো গলিপথ নয় কোনো জঙ্গল নয় এবং দেখছেন পুলিশের কোনো মানে কমতি নেই শত শত পুলিশ শত শত পুলিশ সিআরপিএফ বিএসএফ টিএসআর ত্রিপুরা পুলিশ মহিলা পুলিশ হয়তো পুলিশ বলবেন আমরা তো পর্যাপ্ত পুলিশ রেখেছি হ্যাঁ ঠিক আমরাও বলছি কোনটা নেই কোন দায়িত্বশীল পুলিশ অফিসার নেই এই সমস্ত সমাজদ্রোহীদেরকে আটকানোর জন্য প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে এবং যারা আটকালো আমাদেরকে এই হাঁপানিয়াতে শুধু সেখানে না এর সামনে গিয়ে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে সেখানে তারপরে এই ওএনজিসি তারপরে ব্লকে ডুকার সামনে সব জায়গায় সকাল থেকেই ইট পাটকেল লাঠি সোটা নিয়ে সেখানে প্রায় ওরা বসে আছে তো পুলিশ তো ছিল পুলিশ নেই তা নয় কিন্তু কি নেই যে প্রশাসনের রাজ্য সরকারের সুস্থ নির্বাচন করার জন্য সেই ইচ্ছা নেই এবং ডক্টর মানিক সাহা যিনি লম্বাচরা কথা বলেন তার কথার সাথে এই হলো কাজ আর ত্রিপুরাজ্যের পুলিশের মহামান্য মহানির্দেশক আপনি সেদিন শুনেছেন আমাদের প্রতিনিধিরা গিয়েছেন বলছেন নির্বাচন কমিশন থেকে আমাদের আমারও কাছে কোনো নির্দেশিকা নেই যাই হোক নির্বাচন কমিশন নির্দেশিকা এটাও সত্য বলেছেন নির্বাচন কমিশন আমরা যে কত প্রথম তেরো তারিখ সেদিনে চিঠি দিয়েছেন তারপর ওনার কাছে ডেপুটেশনে যাওয়ার পর আবার চিঠি দিয়েছেন প্রয়োজনে সে দেখাতে পারবো আপনাদেরকে সুনির্দিষ্টভাবে কোন রাজনৈতিক দল বা প্রার্থী যদি সেরকম নিরাপত্তা বিঘ্নিত হবে মনে করে সব রকম ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছেন তাদেরকে যাতে অ্যাসকট করে নিয়ে যায় এবং দিয়ে যায় কিন্তু আমাদের বক্তব্য হল নির্বাচন কমিশন যদি নির্দেশিকা না দিয়েও থাকে পুলিশের দায়িত্ব কি এটা কি নির্বাচন কি নির্বাচন না। নাগরিকদের অধিকার যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তার সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তার জন্য কোন ধারা লাগে না এটা পুলিশের নৈতিক দায়িত্ব সেই নাগরিকের সে অধিকার সুরক্ষিত করা যদি দাঁড়ানো আর আমাদের ডিজি সাহেব কথা বলছেন এবং আজকে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে মদের বোতল ইট পাটকেল মারছে আমাদের প্রাক্তন সাংসদ জন্না দাস বৌদ্ধ এই ইটের আঘাতে গায়েল হয়েছেন আরও অনেক কর্মী এবং দুই তিনজন সাধারণ পুলিশ কনস্টেবল তারাও বেচারারা তারাতে হবে কিন্তু অফিসাররা কেউ নেই কোন নির্দেশিকা দেওয়ার নেই এখানে ঘটনা হয়েছে কুমারঘাটেও এরকম ঘটনা হয়েছে আমাদের বাকি প্রার্থীরা আজকে যাচ্ছিলেন তাদের কাগজপত্র কেড়ে নিয়ে যদিও সেখানে প্রতিরোধ হয়েছে পুলিশ নাকি এটা উদ্ধার করে আবার এদের দিয়েছেন কিন্তু বহু জায়গায় এরকম এই টেলিয়াম রাতে আমাদের প্রার্থী ঢুকতে পারেনি বামটিয়া ঢুকতে পারেনি ঋষ্মমুখ থেকে বের করে দিয়েছে তাছাড়া বামুটিয়া মোহনপুর জেরানিয়া ওলাগরতলা তেপানিয়া কল্যাণপুর দুর্গা চমনী তো সেদিনেই বারো তারিখে দ্বিতীয় দিন আমি নিজে ছিলাম এবং কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মনেতৃত্বে আজকে প্রায় একই সময়ে সম্ভবত উদয়পুরের তেপানিয়াতে যে মহকুমাতে ওই সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী মাতাবাড়ির মিছিলে ছিলেন সেই টেপানিয়াতে দোকান মুখে সেখানে এরকম রকম বৃষ্টির সম্মুখীন হয়েছেন পুরো খবর আমার কাছে নেই তবে শুনেছি সেখানে বহু আহত হয়েছেন এইভাবে এই নির্বাচনটাকে আরেকটা প্রহসনের ইতিমধ্যে পরিণত করেছে একটা জঙ্গল রাজত্ব একটি উপরাজ্যের মধ্যে কীভাবে চলছে আজকে সারা রাজ্যের মানুষ এই মিডিয়ার মাধ্যমে আজকে প্রত্যক্ষ করলেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কমিশনকে কমিশনকে সোমোটেও যেখানে যেখানে এরকমভাবে বাধাপ্রাপ্ত হয়েছে নমিনেশন জমা দিতে পারিনি এবং হাইকোর্টও যে অবজারভেশন দিয়েছেন সে মোতাবেক দ্রুত কমিশন কোনো পদক্ষেপ নেবেন আশা করি যে আমরা যে দাবি করেছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়ার জন্য আরও কয়েকটা এক্সটেন্ড করার জন্য এবং শুধু দাঁড়িয়ে থাকার জন্য চেহারা দেখার জন্য পুলিশের উপস্থিতি না সক্রিয় পুলিশের ভূমিকা পালন করে তারা যাতে সাংবিধানিক অধিকার রক্ষিত করতে পারে সে ব্যবস্থা করবে এ দাবি আমরা জানাচ্ছি সবটা বলেছে আমি শুধু আজকে নল ছড়ে আরেকটা কাণ্ড করেছি যেটা লজ্জাস্কর রেগার ওয়ার্কার যারা তাদেরকে বলেছে সকলে কাজে আসো নলসোর ব্লকের আশপাশের যে পঞ্চায়েত গুলো সই করার পর তাদেরকে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে যেই যেই দিয়ে সম্ভাব্য রাস্তা দিয়ে আমরা যেতে পারি ব্লকে এগুলি অবরোধ করে তাদেরকে বসিয়ে দিয়েছে এগুলো দেখা ওয়ার্ক নিয়ে গেছে সই করিয়ে তারপর সে বসিয়ে দিয়েছে এবং এখানে তারপরও কিন্তু আমরা যেতাম ব্লকে কিন্তু পরিস্থিতিতে যেই জায়গায় ব্লাড সেট হতো আমাদের মহিলা যারা স্ত্রী তারা বলছে চলেন যাওয়ার হবে আর এভাবে কতদিন চলবে তারাও বলছে কিন্তু আমরা একটা রক্তাক্ত অবস্থাকে অ্যাভয়েড করার জন্যই শেষ পর্যন্ত বললাম যে কমিশন উপর আমরা ছাড়লাম দেখা যাক কি হয় ডুকিল লোকে আমরা ছিলাম দুজন সামনে বজার ঘটনা যখন এখন হচ্ছে রাস্তা পরিষ্কার এবং ওই যে বলব ফোর্স টোর্স সব ঠিক আছে কত আমরা বলতে দেড়শো মিটার পার্টি পার্টিউস দিয়ে বেরিয়ে এগিয়ে গেছি রাস্তার দুই দিক থেকে পাটকে পাটকেল এত বোতল কল্পনাই করে যায় এখন গিয়ে দেখতে পারবেন রাস্তা ভর্তি সব ছুঁড়ে মারতেছে তা আমরা দাঁড়িয়ে গেলাম ইনজুর একজন রাস্তাতে পড়ে গেছে এই অবস্থার মধ্যে পুলিশকে আমরা বললাম যে রাস্তাটা ক্লিয়ার করেন আমরা যাব সামনের দিকে একজন পুলিশের অফিসার সম্ভব হতো তিনি কি র্যাঙ্কে আমি বলতে পারবো না উনি এসে বলছে আমাকে এবং আমরা বলছে সামনের দিকে এগিয়ে যান যান সামনের দিকে অদ্ভুত ঘটনা ইট বৃষ্টি হচ্ছে বোতল ছুঁড়ে মারছে সামনের দিকে আসেন সামনের দিকে আসেন মানে আমার মনে হয় চাইছিলেন আরও কিছু লোক ইঞ্জুডো বা কেউ মারা যাক বোধ চাইছিলেন আমার মনে হয় যেটা আর কি আমরা বললাম না আপনি অদ্ভুত ঘটনা আপনি বলছেন অথচ আপনার চোখের সামনে ঢিল মারছে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে আছে তাদেরকে পরিষ্কার করেন তাদেরকে ক্লিয়ার করাবো আমরা দাঁড়ালাম আমরা সামনের দিকে গিয়ে যেতে চাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ রাস্তার মুখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোথায় কিচ্ছু ক্লিয়ার করবেন না এরা ঢিল পার্টি চালিয়ে শেষ পর্যন্ত বাধ্যই আমাদের পার্টি আবার আমাদের যেতে হয়েছে এক থেকে পরিষ্কার প্রশাসনের উচ্চ মহলের কোনো সিদ্ধান্ত যদি না থাকে নির্দেশিকা যদি না থাকে এই ভূমিকা পুলিশের আপনারা দেখলে বুঝতে পারতেন সিআরপিএফ ছিল টিএসআর ছিল এবং বেশ কয়েকজন সাব ইন্সেক্টর র্যাঙ্কের লোকও ছিল কিন্তু কোনো ভূমিকা নেই চুপচাপ দাঁড়িয়ে দিয়েছিল তারাও দুই তিনজন কিন্তু ইনজুর রয়েছে আমাদের মহিলা এবং বেশ কয়েকজন ইঞ্জুর হয়েছে এই যদি প্রশাসনের চেহারা হয় এখানে অরাজকতা চলছে যে বলেছে জঙ্গলের রাজত্ব এই জঙ্গলের রাজত্ব চলছে আমরা শুধু বলব মানুষের একটা সহ্যের সীমা আছে যেই জায়গায় ত্রিপুরা কি নিয়ে যাচ্ছেন মানুষ একদিন কিন্তু ঘুরে দাঁড়াবে তখন কিন্তু পার পাবে না দেখলেন তো পশ্চিমবাংলায় মাঝে মধ্যে মানুষ কিন্তু এখন সহ্য করতে করতে এই ধরনের ইলেকশনে সন্ত্রাস করতে করতে এমন জায়গায় গেছে কোথাও কোথাও কিন্তু মানুষ প্রতিরোধে দাঁড়িয়ে সেখানে পাল্টার ব্যবস্থা নিচ্ছে এবং এরা এগুলো কিন্তু যেই দিকে ত্রিপুরাকে ঠেলে দিচ্ছে কারণ মানুষ গ্রাম স্তরের নির্বাচন যে দৃষ্টান্ত তারা রাখলেন আগে দুই হাজার উনিশের দৃষ্টান্ত গোটা ভারতবর্ষের কাছে ত্রিপুরাকে লজ্জিত করেছেন সারা ভারতবর্ষে আমরা গেলে বলে এটা কোন রাজ্য নাইনটি সিক্স পারসেন্ট এখানে আনকনটেস্টে জিতে একবার হাসির খোরাক করে দিয়েছেন উনিশ উনিশ সালে এবারও একই পদ্ধতি নিয়েছেন সারা রাজ্যে আমাদের যারা ছিলেন তারা লড়াই করেছেন সাহসের সঙ্গে এগিয়ে এগিয়ে এসছেন এবং এই কারণে কিছু নমিনেশন দুই হাজার উনিশের চেয়ে আমরা বেশি দিতে পেরেছি এটা আমরা অস্বীকার করছি কিন্তু এটাতে প্রশাসনের কোনো ইয়ে নেই কিন্তু এটা মূলত মুখ্য ভূমিকম্প যারা দাঁড়িয়েছেন তারা যাই হোক যা হওয়ার হবে এবং অনেক জায়গাতে রক্তাক্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন পেশা বন্ধ করে দিয়েছে যে পেশায় কাজ করতেন সেখানে যেতেই দিচ্ছেন না এত কিছুকে উপেক্ষা করে কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছে এটা একটা লক্ষণীয় দিক এবার নির্বাচনের একটা বৈশিষ্ট্য এবং লক্ষণীয় দিক মানুষ একটা দারুণ সাহসে পরিচয় দিয়েছে এবং আগামী দিনে তারা যা করেছেন এ রাজ্যে মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের দেয়া হলে পিঠ থেকে যাচ্ছে আর পিছানোর জায়গা নেই এই জায়গায় নিয়ে যাচ্ছে তারা রাজ্যটাকে এবং বিজেপি সারা দেশের থেকে শিক্ষা নেয়নি এই রাজ্যও শিক্ষা নেয়নি এটাই তাদের পথ এই রাস্তায় তারা বেছে নিয়েছেন এবং এই পথ যারা আটকিয়েছেন গোটা রাজ্যে নমিনেশন দেওয়ার জন্য এই সেই পথ মানুষই পরিষ্কার করবেন এবং আমাদের বিশ্বাস আস্থা মানুষের প্রতি আছে এবং এই বিশ্বাস রাস্তা রেখে আমরা চলছি ও রাস্তায় আমাদের পথ দেখায় এবং সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এটবল এবং এই রাজ্যে এই অবস্থার মধ্যে যারা নোবিনেশন জমা দিয়েছে আক্রান্ত রক্তাক্ত হয়ে আমরা তাদেরকে অভিনন্দিত করছি দুর্ধান্ত সাহসের সঙ্গে এটা করেছেন তারা তাদেরকে অভিনন্দ দিতে ঠিক আছে তাহলে কোন প্রশ্ন করো না কোর্টের যে অবজারভেশনে আমরা খুশি যে এরা যে এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হচ্ছে এটা ইমপ্লাইড তারাও নজর করছেন কিন্তু কোর্ট বলেছেন যে এই যে লিগালিটিতে তাদের হাত পা বাধা যে এ অবস্থায় এই নির্বাচন থেকেই অনলাইন ব্যবস্থা হোক কর এই কথা তারা বলতে পারছেন না অর্থাৎ কমিশন এবং রাজ্য সরকারকে এটা পরোক্ষে তাদের উপর একটা মানে পরোক্ষে হলেও একটা নির্দেশিকার মতো যে আগামী দিন যাতে এই জাতীয় প্রবণতা এড়ানো যায় এই পদক্ষেপ তারা গ্রহণ করেন আর এই যে কমিশনও বলেছে প্রপার সিকিউরিটি দেওয়ার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য আজকে রায় হয়েছে সেই রায় চলাকালীন সময়েই এই ঘটনাগুলি হচ্ছে আমরা আশা করব লার্নেড কোর্ট তারা যেহেতু তাদের এই লিখিত রায়ের মধ্যেই তাদের যে অবজারভেশনটা এটা প্রায় জীবন্ত মানে খুবই লাইভলি এই ক্ষেত্রে যদি সোমটু কোর্টের তরফ থেকে কোনো ইন্টারভেনশন হয় নিশ্চয়ই ত্রিপুরার জনগণ খুশি হবে গণতন্ত্র আরও এই শক্তিশালী হবে যারা এত লড়াই করে প্রার্থী পদ জমা দিলেন তারা আশ্বস্ত হবেন আর বিজেপি দল যারা জনগণকে ভয় পায় জনগণের সামনে দাঁড়াতে যাদের সেই হিম্মত নেই নৈতিকতা নেই তারা আরও কোনটাসা হবে আমরা আদালতের সেই ম্যাগানমিটি আমরা আশা করব এবং কমিশনের কাছেও যেটা বললাম যে আজকের এই ঘটনাগুলো আমরা ফ্রম দ্য স্পট নলসর থেকেও এবং এখানে এই ডুকলি থেকেও আমরা টেলিফোনে জানিয়েছি তখন এই ঘটনা চলছে ব্যবস্থা গ্রহণ করুন আমরা আশা করব কমিশনও এই ব্যাপারে একটা পদক্ষেপ তারা গ্রহণ করবেন এবং এই দাবি করছি আমরা আশা করছি না দাবিও করছি আমরা না এটা পরে বলবে এখন সবটা আমাদের কাছে আসেনি হ্যাঁ এটা পরে বলবে কারণ উজ্জ্বল হবে তারপরে স্কুটি হবে তারপরে না না কেন হবে চাপ সৃষ্টি হচ্ছে চাপ সৃষ্টি হম ঠিক আছে ধন্যবাদ